Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. অজিত বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ, ব্যোমকেশ আছেন? দেব, আচ্ছা একটু ধরুন। ব্যোমকেশ, তোমার ফোন দাও। হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ অসীমবাবু, আরে আপনি তো কোনো খোঁজ খবরই দিলেন না। ও আচ্ছা, সেই ব্যাপারেই ফোন করেছেন। আরে বাবা, সে তো ভয়ানক লোক, যেভাবে মানে কাগজপত্র গুছিয়ে রেখেছে তাকে তো ধরাই যাচ্ছে না। না না, আমার আর একটু সময় লাগবে। হ্যাঁ মানে আপনি তো জানেন যে আমি ওরকমভাবে ভাষা কোনো কিছুর উপর ভিত্তি করে কোনো কাজ করি না। হাতে কিছু প্রমাণ আছে, কিন্তু আরও কিছু আমার লাগবে। দেখুন, তাতে এক মাস কেন, আরও এক মাস লাগতে পারে, এটা জালিয়াতির কেস বলে কথা। আচ্ছা শুনুন, আপনি একদিন আমার সঙ্গে এসে দেখা করুন, আপনার সঙ্গে আমার মুখোমুখি কিছু কথা আছে, না হলে কেসটা পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ তাহলে আজকে রাখছি, ধন্যবাদ। উফ, বাপরে বাপরে বাপ, কেসটা একেবারে জ্বালিয়ে মারলো দেখছি। হ্যাঁ, অথচ এখনো অপরাধীকে খুঁজে পেলে না। না, একেবারেই যে কিছু ধরতে পারেনি তা নয়, আমি অপরাধীর চারপাশে যে ফাঁদ পেতে রেখেছি সেটা এবার আস্তে আস্তে গুটিয়ে আনছি। তার সঙ্গে আমার সঙ্গে কথা বলাটাও বন্ধ করে দিচ্ছ ক্রমশ। আচ্ছা, এইসব শুকনো কাগজপত্র সারাদিন ঘেটে ঘেটে নিজের চেহারাটা কি দাঁড় করিয়েছো একবার দেখেছো আয়নার সামনে গিয়ে দেখো? চেহারা আবার কি দোষ করলো, দিব্যি আছে। যাব বাবা, কি তুমি আবার কাজে বসে পড়লে নাকি? হ্যাঁ, তাছাড়া আর কি করবো। না না না, চলো তো, চলো চলো চলো, বাইরে রাস্তায় গিয়ে একটু ঘুরে আস, চলো। না না, আজ নয়, আমি কালকে যাবো। আরে বাবা চলো না, বাইরে দু ঘন্টার জন্য একটু ঘুরে আসি। দু ঘন্টার জন্য বাইরে গেলে তোমার জালিয়াত পালিয়ে যাবে না। কিন্তু কি কিন্তু, আমি বলছি চলো, পরে দেখা যাবে এসব, চলো। বেশ আমি যেতে পারি, কিন্তু দু ঘন্টার জন্য। আমি তো বলছি দু ঘন্টার জন্য, তুমি তো ওইসব গুছিয়ে গুছিয়ে রাখো, আমি ওই এটা চেঞ্জ করে পাঞ্জাবিটা পরে আস, তাড়াতাড়ি করো। বেশ। আমাদের দেশের সরকার এখনো অপরাধ বিজ্ঞানকে উচিত সম্মান দিল না, অথচ এর প্রয়োজনীয়তা যে কতটা সেটা অস্বীকার করা যায় না। ওদেশে, মানে আমি ইউরোপের কথা বলছি, ওখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান কিন্তু একটা কম্পালসারি সাবজেক্ট। হ্যাঁ, আমিও এরকম শুনেছি। ওদেশের বড় বড় অধ্যাপকেরা নিয়মিত খুব জটিল কেস হলে পুলিশকে সাহায্য করে থাকে। বলো কি, অধ্যাপকেরাও পুলিশকে সাহায্য করে? হ্যাঁ, তবে আর বলছি কি, এই তো ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের কাল ব্যান্ডের কথাই ধরো না, উনি তো এইসব ব্যাপারে বিশ্ববিখ্যাত হয়ে আছেন। বলো শুনি। একবার
বড়কর্তার কাছে, পুলিশের বড়কর্তার কাছে ডিএনআর একটা পার্সেল এল। পার্সেলে রয়েছে একটা মানুষের কাটা কোড়ে আঙ। কোড়ে আং এর কিছুদিন পর আরও একটা পার্সেল এল, এবার রয়েছে মাঝের আঙ। বলো কি, উনি আর চুপ করে বসে থাকতে পারলেন না। এবারে ওই আঙুলটা এসেছিল আংটির সঙ্গে। উনি ছুটে এলেন ব্র্যান্ডের কাছে। ব্র্যান্ড আংটিটা দেখলেন, আঙুল দুটো নেড়ে ছেড়ে দেখলেন, তারপর ল্যাবরেটরিতে ঢুকে গেলেন। তারপর কিছুক্ষণ পর উনি ল্যাবরেটরি থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন যে এই আঙুল দুটো কোনো এক মহিলার, এবং তিনি যে বয়সে তরুণী সে বিষয়ে ওনার কোনো সন্দেহ নেই। তারপর তারপর এও বললেন যে যখন ওই মাঝের আঙুলটা কেটে নেওয়া হয়েছিল তখন ওই মহিলা জীবিত ছিলেন এবং যন্ত্রণা সহ্য করে হয়তো এখনো বেঁচে আছে। বাবা, এটা অবিশ্বাস্য। আর একটা কথা কি জানো, যিনি এই কাজটা করেছেন, তিনি সার্জিক্যাল ছুরি দিয়ে আঙুলটা কেটে নিয়েছে। বলছো কি? হ্যাঁ। এবার আরও একটা জিনিস ভাবলে তুমি অবাক হয়ে যাবে। উনি এও বললেন যে ওই আংটি থেকে এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে, যে কেমিক্যালটাকে নাকি আঙুল থেকে ওই দাগ তোলার জন্য সাহায্য। অজিত না? আরে মোহন না? আরে কি ব্যাপার, তুমি কোত্থেকে? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ও হচ্ছে আমার কলেজের সহপাঠী, আমার বন্ধু মোহন বসু। আর মোহন এও আমার আরেকজন বন্ধু, সত্যান্বেষী ব্যোমকেশ, ব্যোমকেশ বক্সি। নমস্কার। নমস্কার। আপনি স্বনামধন্য ব্যোমকেশ বক্সি, খুব খুশি হলাম আপনার সাথে পরিচিত হয়ে। মাঝে মধ্যে জানেন সন্দেহ হতো যে আপনি, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় কি আমাদের ছোটবেলার বন্ধু অজিত? আচ্ছা মোহনবাবু, আপনারা কতদিন একসাথে পড়েছেন? আমরা আইএ অবধি, তারপরে আমি মেডিকেল কলেজ জয়েন করি, সেই দিকে ছাড়াছাড়ি। আচ্ছা, তুমি কি এখন কলকাতাতেই আছো? হ্যাঁ, কলকাতাতেই প্র্যাকটিস করছি। বসার মোটামুটি খারাপ নয়। বাহ, তা বিয়েটা করেছো নিশ্চয়ই? নাকি তোমার মতো চিরকুমার থেকে ঘরের খেয়ে বোনের মোস্তার হবে? হ্যাঁ আজি, বিয়ে আমি করেছি। আই এম আ ডিভোটেড ফ্যামিলি ম্যান। একটি ছেলে এসে ডন বসকোতে পড়ে। বাহ, এ তো বেশ ভালো। ওকেশবাবু। হ্যাঁ বলুন। আপনাকে দেখে আমার খুব আগ্রহ হচ্ছে একটা ব্যাপার বলার। পরক্ষণে ভাবছি যে এতই তুচ্ছ ব্যাপারটা আপনাকে বিরক্ত করবো কিনা। না না না, তুমি বলেই ফেলো না, অন্তত কিছুক্ষণের জন্য হলেও জালিয়াতির কেস থেকে ও একটু নিস্তার পাবে। জালিয়াতি কেস মানে? বুঝলাম না। আর বলো না, গত এক মাস ধরে তো একটা জালিয়াতির ওই কেসের মধ্যেই ও ডুবে রয়েছে। হ্যাঁ, রাত দিন কাগজপত্র ঘাটছে আর জালিয়াতির অনুসন্ধানের মধ্যে ব্যস্ত রয়েছে। আজকেও তো বেরোতো না, আমি তো জোর করে ওকে বের করলাম, কিন্তু আমার এখনও এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ও কিন্তু ওই কেসটার মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছে। কিন্তু আমার কথা শুনলে আপনি হয়তো হেসে ফেলবেন। হাসির কথা হলে হাসবো নিশ্চয়ই, কিন্তু আপনাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। মনে হচ্ছে কিছুদিন থেকেই একটা দুশ্চিন্তা আপনাকে মানসিকভাবে কুরে কুরে খাচ্ছে। আপনি ঠিকই ধরেছেন, মানে ব্যাপারটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটা একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি নেহাত বোকা মানুষ নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই বুঝতে পারছি যে একটা রোগে পঙ্গু মানুষ দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে। সে শুধু আমাকেই ঠকাচ্ছে না, নিজের পরিবারের সদস্য চোখে ধুলো দিয়ে যাচ্ছে। দেখুন, এভাবে নয়, আমাকে গোড়া থেকে সমস্তটা খুলে বলুন। আপনি এক কাজ করুন না, আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন, সেখানে বসেই সব কথা হবে, কি অজিত? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, চলো মোহন। হ্যাঁ, আপনারা যখন বলছেন চলুন, আর আমার সব কথা শুনে আপনি যদি ব্যাপারটাকে সলভ করে দিতে পারেন, তাহলে বুঝবো যে আজকে আপনাদের সাথে দেখা হওয়াটা সার্থক হলো। দেখুন মোহনবাবু, কতটা কী করতে পারবো এখনই বলতে পারছি না, তবে গল্প শুনতে তো আপত্তি নেই, আমাদের ভালোই লাগবে। চলুন না অজিত, চলো চলো, চলুন, গাড়ি আছে। হ্যাঁ চলো। আমি যতদূর সম্ভব
সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনাকে ব্যোমকেশবাবু, আমি এক বড়লোক বনিদি বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান। ও মানে তাদের অবস্থা এখন কি পরিস্থিতির দিকে? না 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 না, অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় ওদের একটা বাজার আছে যেখান থেকে মাস গেলে ওরা 15,000 টাকা পায়। তাহলে ওদের আর্থিক অবস্থা বুঝতেই পারছ। আচ্ছা, বাড়ির কর্তার নাম কি? নন্দ দুলাল বাবু। উনি কি আপনার রুগী? লাগে কম বয়সে এত বদ খেয়ালে মেতেছিলেন যে 50 বছর হতে না হতে শরীরটা কেরম ভেঙে পড়ল, বাতে পঙ্গু। তাছাড়া ওনার শরীরে কত রকমের যে রোগ আছে সেটা আপনি গুনে পারবেন না। আচ্ছা, জানেন আমাদের ডাক্তারি শাস্ত্রে আছে যে মানুষ যে মরে যায় সেটাই স্বাভাবিক, কিন্তু মানুষ যে বেঁচে থাকে সেটাই আশ্চর্যের ব্যাপার। এই রোগীটাকে দিনের পর দিন দেখে আমার এই কথাই মনে পড়ে। আচ্ছা, ওনার চরিত্র কেমন? এক কথায় বলা যায় না, তাও চেষ্টা করছি। কটুভাষী, সন্দেহবাদী, কুটিল, হিংসুটে, এক কথায় এমন ইতর নিজ স্বভাবের মানুষ আমি জীবনে দেখি। আচ্ছা মোহন, ওনার আত্মীয় স্বজন আর কে কে আছেন? স্ত্রী, 2 ছেলে, কিন্তু কারোর সাথেই সদ্ভাব নেই। কেন? তার ইচ্ছে যে অল্প বয়সে যেসব উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন সেটা আজও করবে, কিন্তু নেচার, শরীরে সে আর জোর নেই। তাই জন্য পৃথিবী জুড়ে অনেকের উপরে অনেক রাগ ওনার, যেন অন্যরাই দায়ী ওনার এই অবস্থার জন্য। তাই জন্য উনি শুধু ছল খুঁজে বেড়ান, কাকে কখন জব্দ করতে পারবে। সাংঘাতিক লোক তো? সে আর বলতে, গায়ে জোর নেই, বুকেও গোলমাল আছে, তাই ঘর ছেড়ে কোথাও বেরোতে পারেন না। আর সারাক্ষণ পৃথিবী জুড়ে সবাইকে কদর্য গালাগাল দিচ্ছে, আর ওই দিস্তে দিস্তে কাগজ অনবরত লিখে চলেছেন। কি লেখেন উনি? সে ওনার আরেক গুণ, মানে ওনার খেয়ালে উনি নিজে একজন বড় সাহিত্যিক, তাই জন্য কখনো কালো কালিতে কখনো লাল কালিতে অনবরত লিখেই চলেছেন। আচ্ছা, ওনার কোনো লেখা ছাপা হয়েছে? না, তাই জন্য ওনার সম্পাদকদের উপরে আরো ভয়ঙ্কর রাগ। ওনার ধারণা যে তারা শত্রুতা করেই ওনার লেখা ছাপছেন। গল্প লেখেন? হয়তো গল্প, হয়তো অটোবায়োগ্রাফি। আমি ভুল করে একবার ওনার লেখা পড়ে ফেলেছিলাম, বিশ্বাস করুন। এরপরে গঙ্গা স্নান করলেও মন পবিত্র করা যায় না। আজকালকার তরুণ লেখকরাও যদি ওটা পড়ে ওদের দাঁত কপটি আটকে যাবে। আমি চরিত্রটা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায়। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এরম একজন গুণী মানুষের আর গুণ থাকার তো কোনো কথাই নেই, কিন্তু আছে। এই শরীর নিয়েও উনি একটা অদ্ভুত নেশা করেন। ইন্টারেস্টিং। ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের কাজী, আপনি অনেক অসামাজিক মানুষদের দেখেছেন নিশ্চয়ই, মদের নেশা করতে, গাঁজার নেশা, কোকেনের নেশা, কিন্তু আপনি কাউকে নিশ্চয়ই দেখেননি মাকড়সার রস খেয়ে নেশা করতে। মাকড়সার রস? হ্যাঁ, সেটা আবার কি? এক ধরনের মাকড়সা হয় যার বিষাক্ত রস বার করে নেশা করা হয়। ট্যারেন্টুলা ডান্স, রাইট? স্পেনে আগে ছিল, এই মাকড়সার কামড় খেলে মানুষ নাচত, বইয়ে পড়েছি বটে, তবে এদেশে কাউকে ব্যবহার করতে দেখি। এক্স্যাক্টলি, এটা সাউথ আমেরিকায় যে স্প্যানিশ গুলো কলোনিজ গুলো ছিল সেখানে এর চল অনেক বেশি। জানো অজিত, এই মাকড়সার রস এমনিতে খুব বিষ, কিন্তু খুব কম মাত্রায় যদি মানুষ ব্যবহার করে তাহলে শরীরে একটা উত্তেজনা সৃষ্টি হয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যাদের নার্ভাস সিস্টেমটা বেসিক্যালি উইক তাদের কাছে এই মাকড়সার রসটা কতটা লোভনীয়। আচ্ছা, কিন্তু এটা যদি বেশি মাত্রায় কেউ ব্যবহার করে তাহলে তো ক্ষতিকর হতে পারে। তা তো হবেই ব্যোমকেশবাবু, কারণ আপনার নার্ভাস সিস্টেমকে যখনই আপনি আর্টিফিশিয়ালি বা অ্যাবনর্মালি এক্সাইট করার চেষ্টা করছেন একটা স্টেজ আসে যেখানে কোমাটোজ, মানে পার্শিয়াল প্যারালাইসিস, এবং মৃত্যু তো হবেই।
এবং আমার ধারণা নন্দ দুলাল বাবু অনেক কম বয়স থেকে নেশাটা ধরেছিলেন এবং শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল তখন উনি নেশাটা ছাড়তে পারলেন না না কারণ বছরখানিক হলো আমি ওদের বাড়িতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে জয়েন করি তখন তো উনি খুব ওপেনলি নেশাটা করছে যা ওষুধ চলছিল সেটাই চলবে এই অবস্থায় তো আর কিছু করার নেই আমার তুমি যে কি ছাতার ডাক্তারি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না একদিন আমার চিকিৎসা করছো আমার তো ভালো হবার কোনো লক্ষণই আমি দেখছি না অষ্টপ্রহর নেশা করে গেলে ভালো হবেন কি করে আরে কি জ্বালা নেশা তো আমি করবই হ্যাঁ করবই আমার নেশা করার সঙ্গে তোমার ডাক্তারি তো কোনো কি বলে শত্রুতা নেই আছে শত্রুতা আছে এত নেশা করলে আমার ওষুধ কাজ করবে কি করে আপনি যদি বাঁচতে চান তাহলে নেশা করাটা ছাড়তে হবে তোমার স্পর্শ তো কম নয় তুমি আমাকে হুকুম করছো আমাকে কি করতে হবে কিভাবে চলতে হবে আশ্চর্য আশ্চর্য আপনি ডাক্তারের কথা শুনবেন না অথচ ভাববেন যে আপনি ভালো হয়ে যাবেন সেটা কি করে হবে দেখো আমি খুব ভালোভাবে জানি হ্যাঁ তোমার এলমটা কোথায় রইলো আমি যদি একটা সন্ন্যাসীর মতো একটা কি বলে নিরামিষাশী জীবন যাপন করি তাহলে তোমাকে আমার প্রয়োজনটা কি কোনো ডাক্তারই তো প্রয়োজন নেই আমার ঠিকই তো বলছেন প্রয়োজন নেই তা তাই করুন তাতে তো সবার ভালোই হবে সেটি হবে না বুঝছো সেটি হচ্ছে না হবে না আমার নাম নন্দ দুলাল্লাহ সারা জীবন আমি কারো কথা শুনিনি আজও আমি কারো কথা শুনবো না তোমারও না বুঝতে পেরেছো আমার ভালো চাই আমার বোঝাচ্ছ হ্যাঁ হ্যাঁ এরা সত্যি আপনার ভালো চায় তাই জন্য এরা আপনাকে নিয়ে ভাবছে তাও তো না প্যাচ প্যাচ করো না আমি জানি ওরা কি চাইছে এরা এরা সব আমার খুব উত্তর তোমার সঙ্গে ষড়যন্ত্র করছে কেন কারণ ওরা অপেক্ষা করে আছে কবে আমি চোখ বুঝবো তারপর আমার সম্পদকে ওরা সবাই মিলে লুটপাট করে খাবে জানি ছি সত্যি আপনি নোংরা মনের মানুষ ওরা এমনকি আমিও চাই আমরা চেষ্টা করছি যাতে আপনি ভালো হয়ে যান আর আপনি আপনি ওদের নিয়ে এটা ভাবছেন ছি ভাববো না কেন ভাববো না বলতে পারো আরে আমার দোষটা কি বলো হ্যাঁ বলতে পারো আমি একটু নেশা করি এই বই তো নয় তাতেই এত আপনি কি নেশা যে করছেন আপনি নিজেও জানেন না কি বিষ আপনার শরীরে ঢুকছে সেটা আপনি জানেন না তাই আপনি এই কথা বলতে পারছেন বেশি দিন যদি আপনি এইভাবে চলেন আপনাকে আমি বাঁচাতে পারবো না তোমার এত বড় সাহস বেরিয়ে যাও এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে তোমার মতো ডাক্তার আমি চাই না বাবা কাকে কি বলছো তুমি দাম আমারই বাড়িতে বসে আমার মুখের উপর বলছো বাঁচবো না বেরিয়ে যাও এত বড় সাহস তোমার শোনো ভবিষ্যতে কোনোদিনও তুমি বাড়িতে আসবার চেষ্টা করবে না বুঝছো প্লিজ ডাক্তারবাবু আমি আমি হাত জোর করছি বাবার কথায় আপনি কিছু মনে করবেন না আপনি তো চেনেন বাবাকে দেখো অরুণ তোমার বাবার প্রচুর টাকা ভাত ছাড়ারে কাকের অভাব হয় না তোমরা অনেক ভালো ভালো ডাক্তার পেয়ে যাবে কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তোমার বাবার চিকিৎসা করা আপনি বুঝতে পারছেন না ডাক্তারবাবু আপনি যাতে কাল থেকে এই বাড়িতে না আসেন বাবা সেই জন্যই আপনাকে এইসব কথা বলছে এই অবস্থায় ও ট্রিটমেন্ট করা আপনি যদি ছেড়ে দেন তাহলে আমরা তো অসহায় হয়ে যাব ওহ কি দিন কাল পড়লো হ্যাঁ আমারই খাবে আমারই পড়বে আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সব কটা তুমি চলো শক্তিহীন তাহলে সব কটাকে ঘাড় ধরে বাড়ি থেকে পার করে দিতাম ডাক্তারবাবু উনি পাগল হয়ে গেছেন বলে আপনিও কি তাই হবেন উনি পাগল নন উনি আমাদের পাগল করে দেবেন ওসব কথা এখন আপনি ছাড়ুন আপনি প্লিজ দয়া করে আপনি এমন একটা উপায় ভাবুন যাতে বাবাকে এই নেশার হাত থেকে বাঁচানো যায় পারবে না ঘটে এসে বুদ্ধি নেই ও নেশাবি করবই আপনাকে সকলে এইভাবে অনুরোধ করছে তাও আপনি সেই বিষাক্ত নেশা করবেন করব দেখুন দেখুন সবাই মিলে আপনাকে অনুরোধ করছি প্লিজ আপনি এই নেশাটা করবেন না আমরা আমরা আপনার সঙ্গে আছি আমি চাই না আমি চাই না তোমরা আমার সঙ্গে থাকো তোমরা বিদেহ অপর তোমরা বিদেহ আমাকে শান্তিতে থাকতে দাও যাও ঠিক আছে তাহলে আমিও দেখি নেশার জিনিস এই বাড়িতে ঢোকে কি করে তাই নাকি
ওই নেশা আমি করবোই, আমি দেখি তুমি চেষ্টা করো আটকাতে, কিন্তু আমি নেশা করবোই আমি তোকে বলে দিতাম, কেমন? চলো, তোমার বাবার সাথে কথা বলে আর লাভ নেই, বরং তোমার মা আর ছোট ভাইয়ের সাথে এই ব্যাপারে একটু আলোচনা করার আছে। বেশ চলো, হ্যাঁ যাও, বিদায় হও, বিদায় হও আপদগুলো, আর আমাকে একটু লিখতে দাও, অনেকক্ষণ আমার লেখা হয়নি, যাও যাও। এই কুকুর তুই শোনো, এদিকে এদিকে শোনো, আমার লেখার কাগজ ফুরিয়ে গেছে, দয়া করে কাগজ পাঠিয়ে দাও, বুঝছো? ঠিক আছে, যাও। যুদ্ধের ঘোষণা হয়ে গেল, পরিবারের সবকটা সদস্যই আমাকে সাপোর্ট করল এই ব্যাপারে। আমরা তাই জন্য সহজেই চারদিকে পাহারাটা দিতে পারলাম, পালা করে কখনো না স্ত্রী কখনো না ছেলেরা পাহারা দিতে লাগলো, যাতে এই বিষাক্ত নেশার জিনিস ওনার কাছে না পৌঁছতে পারে। তারপর দেখো অজিত, উনি তো পঙ্গু, ওনার পক্ষে সম্ভব না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই বিষাক্ত জিনিস নিয়ে আসে, এবং বাড়িতে পাহারা, ফলে কেউ যে নিয়েও আসবে সেটাও সম্ভব না। তাই জন্য এই পুরো ব্যবস্থাটা করে আমি একটু নিশ্চিন্ত হলাম। তাতে কি কোনো কাজ হলো? না, কোনো কাজই হলো না অজিত, উনি নেশা করেই গেলেন। এত করে পাহারা দেওয়ার সত্ত্বেও কি করে যে ওই বিষাক্ত নেশার জিনিস ওনার কাছে পৌঁছলো কিছুতেই ধরা গেল, আশ্চর্য, সত্যি আশ্চর্য। দেখুন মঙ্কেশবাবু, আমি প্রথমে ভাবলাম যে পরিবারের কোনো সদস্য হয়তো ওনাকে এই ব্যাপারে সায় দিচ্ছে, তাই একদিন সারা দিন আমি নিজে বসে থাকলাম। তাও সেদিন উনি তিনবারই নেশা করলেন, ওনার পালস রিড করে আমি বুঝতে পারলাম। তখন তুমি কি করলে? কি আর করবো, তন্ন তন্ন করে খুঁজেছি। তারপরে ভিজিটারদের ভিজিট করাটা একদম বন্ধই করে দিলাম, কিন্তু তাও ওনার নেশা বন্ধ করা গেল না। আজ অবধি উনি নেশা করে যাচ্ছেন, কিন্তু কেউ বুঝতে পারছে না যে কী করে নেশার জিনিস ওনার কাছে পৌঁছচ্ছে। তাহলে তোমার এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে লোকটা মাকড়সার রস পায় কোথা থেকে, আর পেলেও সবার চোখে ধুলো দিয়ে খায় কী করে? ঠিক তাই অজিত, একটা কথা আমার হঠাৎ মাথায় এসেছে, সেটা যদি ঠিক হয় তাহলে। ওহো, আবার সেই পুরনো জালিয়াত তোমাকে চেপে ধরেছে। ব্যোমকেশ, তুমি মনে হয় মোহনের গল্পটা ভালো করে শোনোনি। না না, শুনেছি, বিলক্ষণ শুনেছি, সমস্যাটা খুবই মজার আর আমার কৌতূহলও হচ্ছে, কিন্তু এখন একটা বিশেষ কাজ নিয়ে এমন ব্যস্ত আছি যে। তবে থাক, আমিও বলতে গিয়ে ঠিক বুঝতে পারলাম যে আপনার মতন ব্যস্ত মানুষকে এই সামান্য ব্যাপার নিয়ে। তবে কি জানেন ব্যোমকেশবাবু, এই ব্যাপারটা যদি নিষ্পত্তি হতো তবে আমি একজন মানুষের প্রাণ বাঁচাতে পারতাম। আসলে কি হয়েছে ব্যোমকেশ, একটা লোক সে যত খারাপই হোক একটু একটু করে বিষ খেয়ে আত্মহত্যা করবে, সেইটা আবার মোহনের চোখের সামনেই ঘটছে, তো এই জন্য মোহনের একটু অস্বস্তি হচ্ছে আর কি, যাকে বলে অনুশোচনা। না না, আমি তো কিছু করবো না বলিনি, এই ধাঁধার উত্তর দিতে গেলে আমাকে অন্তত ঘন্টা দুয়েক এটা নিয়ে ভাবতে হবে, তারপরে ভদ্রলোকের সঙ্গে একবার দেখাও করা দরকার, কিন্তু আজকে তো সময় হবে না, এরকম একজন অসামান্য মানুষকে তো আর মরতে দেওয়া যায় না। না, তাহলে তুমি কী করবেটা কি? দেখো অজিত, এই জালিয়াতির ব্যাপারটা আমি ধরে ফেলেছি, কিন্তু এই কাগজপত্রটা আমাকে আরেকবার ভালো করে দেখতে হবে। আজকে রাত্রে নন্দদুলালবাবুকে মনের খুশিতে নেশা করতে দাও, কালকে সকালে আমি জব্দ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা সঠিক সময় বলুন, তাহলে আমি গাড়িটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আপনি আর একটা কাজ করতে পারেন, তাতে আপনার উৎকণ্ঠা একটু কমে। আপনি আজকে বরং অজিতকে নিয়ে যান, মানে অজিত আজকে গিয়ে সব ব্যাপারটা দেখে শুনে আসুক, তারপরে আমি রাত্রেবেলা সব শুনে রাতের বেলা হোক বা কালকে সকালে ধাঁধার উত্তর দিয়ে দেবো। অজিত? হ্যাঁ, দেখুন মোহনবাবু, অজিত আপনার ছোটবেলাকার বন্ধু বলে আপনি ওর উপর আস্থা রাখতে পারছেন না, কিন্তু সৎসঙ্গে অনেকদিন থাকার ফলে ওর বুদ্ধি কিন্তু এখন ক্রোধার হয়ে উঠেছে, তার যদি কয়েকটা নিদর্শন আমি আপনাকে দিই আপনি অবাক হয়ে যাবেন। তাই নাকি? তবে আর বলছি কি, হয়তো দেখুন ও নিজেই আপনার এই রহস্যর
সমাধান করে দেবে, আমাকে আর প্রয়োজনই হবে না। কি অজিত? বুঝলে মোহন, ব্যোমকেশের সঙ্গে অনেকদিন আছি তো, অনেক জটিল রহস্যের সমাধানও করেছে আর সঙ্গে আমি থেকেছি, তাই ওর অনুসন্ধান পদ্ধতিও এখন আমার অনেকটা আয়ত্তে। তাই বলছি মোহন, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। না না ব্যোমকেশবাবু, অজিত চলুক, কিন্তু যদি অজিত না পারে? আরে বাবা, সেক্ষেত্রে তো আমি রইলামই। অজিত শোনো, তুমি সব কিছু মনোযোগ দিয়ে দেখবে, বিশেষ করে চিঠিপত্রের ব্যাপারটা। হুম হুম, তুমি চিন্তা করো না। বুঝলে মোহন, এই ব্যোমকেশ যাবে না শুনে তোমার মুখটা যেরকম ফ্যাকাশে হয়ে উঠলো না, তাতে আমার জেদ আরও বেড়ে গেল। যে করেই হোক এই রহস্যের সমাধান করতেই হবে। আরে শোনো, এই ব্যোমকেশের সঙ্গে থেকে এত সব জটিল রহস্যের সমাধান করেছি না, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই নয়। তবে কি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি করো না, তোমরা দুজন বেরিয়ে তো। এই মোহন, তুমি নিচে গাড়িতে গিয়ে বসো, আমি একটু ফ্রেশ হয়েই আসছি। হ্যাঁ ঠিক আছে, আসি ব্যোমকেশ বাবু। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আরে ডাক্তারবাবু, আসুন আসুন। ও অজিত, হুম বসো। হুম বলুন। ইনি হলেন অজিত বন্দ্যোপাধ্যায়, আমার ছোটবেলার বন্ধু। তাছাড়াও এনার আরেকটা পরিচয় আছে, ইনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির সহকারী। আর অজিত, ইনি হলেন আমাদের নন্দদুলালবাবুর বড় ছেলে অরুণ। আচ্ছা, নমস্কার। নমস্কার। কিন্তু অরুণ, আমি ব্যোমকেশ বাবুকে নন্দদুলাল বাবুর পুরো ব্যাপারটাই খুলে বলেছি। উনি অজিতকে পাঠিয়েছেন এই রহস্যের একটা সমাধান খুঁজতে। দেখুন, চেষ্টা করে, যদিও এটা আমাদের পরম সৌভাগ্য আপনারা দেখছেন, তবু বাবার ব্যাপারে তো আমরা সব কিছু হাল ছেড়ে দিয়ে বসে আছি। আচ্ছা উনি কোথায় বলুন তো? বাবা শোবার ঘরে আছে, চলুন আপনাকে ওখানে নিয়ে যাই। খেয়েছেন? হাবভাব দেখে মনে হলো উনি তো খেয়েছেন। আপনি আবার নেশা করেছেন? বেশ করেছি, বেশ করেছি। তাতে কার বাবার কি? বিষ খেয়ে খেয়ে নিজের কি যে ক্ষতি করছেন সেটা তো বোঝার ক্ষমতা আপনার নেই। মাথাটা তো একদম গন্ডগোল করে দিয়েছে। আমার মাথার গন্ডগোল মানে মস্তিষ্ক বিকৃতি। তোমার তো ঘটে প্রচুর বুদ্ধি ডাক্তার, তাহলে ধরতে পারছো না কেন? বলি সেবাই শান্তি তো মেলা রেখেছ, ধরতে পারছো না কেন? কোশ্চেন করুন, আপনার সাথে কথা বলাটা হিত হবে। তুমি কি কথা বলবে বলো, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি বলতো, আমার বাড়িতে ঢুকে পড়ে যা। কে তুমি, কি চাই? কি চাই? আমি একটি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এসেছি, আমি সম্পাদক, আপনার লেখাগুলো আমি ছাপতে চাই। তাই নাকি? আমার সঙ্গে কি করছো? এত বছর ধরে লিখছি, কেউ কোনোদিন আমার লেখা ছাপাতে চাইলো না, আর তুমি বলছো তুমি আমার লেখা ছাপাবে? হ্যাঁ রানা, ওটা চালা কি চেষ্টা করো না, বুঝছো? তো কেটে পড়ো, চুপ চুপ যাও।
না না, আমি সত্যি কথাই বলছি। দেখুন, মোহন আমার বিশেষ বন্ধু, আমি ওর কাছ থেকেই আপনার অমূল্য সাহিত্য কীর্তি সম্পর্কে জেনেছি, সেই কারণেই এত দূর এসে আপনার ওই লেখাগুলোকে দেখতে এসেছি। এই ডাক্তার এই সমস্ত কথা বলেছে? হ্যাঁ, আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার লেখা ছাপাবে? স্বপ্ন দেখি না তো, ভালো ছাপালে হবে তো। দেখো এই তো লেখা, দেখো। ছিছি, এসব কুৎসিত লেখা আপনি লেখেন? তাহলে তোমার কি ছোকরা? হ্যাঁ, আমার বাড়িতে থেকে আমি নিজে খেয়ে যা করি তাই লিখবো, তাহলে তোমার কি? আপনি কিছু মনে করবেন না অজিত বাবু, আসলে ওগুলো খেলে ওর মাথা কিছু ঠিক থাকে না। আচ্ছা মোহন, এই লাল কালিটা দিয়ে উনি কি করেন? কাজের জিনিসে ঘাটাঘাট, রসালো জায়গাগুলোকে লাল দাগ দিয়ে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার ব্যবস্থা করে। আচ্ছা, এই ওষুধগুলো কি তোমারই দেওয়া? হ্যাঁ। বাবা কি আতর মাখেন নাকি? বাবা আতর মাখেন বলে তো মনে হয় না, কারণ যদি মাখতেন তাহলে তার গন্ধ পাওয়া যেত। আচ্ছা, এইটা কতদিন ধরে এই ঘরে রয়েছে? বরাবরই আছে এখানে, কারণ বাবা ওটা নিজে আনিয়ে ওই আলমারিতে রেখেছিলেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে মোহন, এখন আপাতত আমার আর কিছু দেখার নেই বা জিজ্ঞেস করার নেই। ঠিক আছে, তাহলে চলো বাইরে ড্রয়িং রুমে বসে কথা বলি। হ্যাঁ চলো, আসুন অজিত বাবু। নমস্কার। আসুন ডাক্তারবাবু। আচ্ছা মোহন, আমি একটু নন্দদুলালবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, যদি কোনো আপত্তি? না না, এতে আপত্তি কি আছে? আপনারা বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি, বসুন আপনারা। বেশ অজিত বসো। হ্যাঁ তুমিও বসো না। কেমন দেখলে বলো তো অজিত? আমার তো খুব বিকৃত রুচির মনে হলো বুঝলে। না না, তা তো বটেই, সে তো আমি জানি, কিন্তু এটা কি তুমি বুঝতে পারলে অজিত, যে এতগুলো মানুষের চোখ এড়িয়ে উনি নেশাটা কিভাবে চালিয়ে যাচ্ছেন? না না, এটা এত সহজে কি করে বোঝা সম্ভব বলো? ওনাদের জিজ্ঞাসাবাদ করি, ওনারা ওনাদের কথা বলুক। তুমি কি ভাবলে আমি এখানে এসে দেখবো আর রহস্যের সমাধান হয়ে যাবে? না না অজিত, তুমি কি কিছু মনে করলে? মানে আমি এই ব্যাপারে কিছু জানি না বলে? না না, আমি কিছুই না, আমি কিচ্ছু মনে করি। অজিতবাবু। হ্যাঁ। আমার মা। নমস্কার মা, উনি অজিতবাবু। আপনি বসুন না।
বসুন। আচ্ছা, আমি এখানে কেন এসেছি সেটা আপনি জানেন নিশ্চয়ই? হ্যাঁ, অরুণ আমাকে বলেছে। আমাদের ভাগ্য ভালো যে আপনাকে আমরা পেয়েছি। দেখুন, আপনি যদি ওর এই নেশাটা কোনো রকমে বন্ধ করতে পারেন তাহলে আপনার কাছে আমরা কেনা হয়ে থাকবো। ছি ছি, এভাবে বলছেন কেন? মোহন আমার ভীষণ ভালো বন্ধু, ওর কথা দিয়েই আমি এখানে এসেছি। আর ও নিজেও তো এই ব্যাপারে খুবই দুশ্চিন্তা ভোগ করছে। ডাক্তারবাবুর তো কোনো তুলনাই হয় না। উনি যেরকম অপমান সহ্য করেছেন, আর উনি যদি ওকে সারাবার চেষ্টা না করতেন তাহলে আমরা যে কোথায় গিয়ে দাঁড়াতাম আমি জানি না। অরুণ অভয় তো কবেই হাল ছেড়ে দিয়েছিল। যাকে কাজের কথায় আমরা ফিরে আসি, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি সেই প্রশ্নগুলোর ঠিক ঠিক জবাব দেবেন, মানে সেক্ষেত্রে আমার কাজের সুবিধা হবে, কেমন? আপনার কাছে আমি কিছু লুকোবো না অজিতবাবু। আসলে যেখানে এসে আমরা পৌঁছেছি সেখানে লজ্জা পাওয়ার মতো কোনো জায়গা উনি রাখেননি। নন্দ দুলালবাবু কবে থেকে নেশা শুরু করেছেন? সে তো আমার বিয়ের পর থেকেই দেখছি উনি নেশা করছেন। তখন অবশ্য মাত্রা ছাড়াতেন না, আর এই নেশাটাও তখন ছিল না। তখন কি শুধুই মদ খেতেন? না, আমি বলতে চাইছি অন্য কোনো বেখেয়াল। সে তো ওর বরাবরেরই অভ্যেস, রাতের পর রাত বাড়িতে থাকতেন না, কিছু বলতে গেলেই অশান্তি বলতেন। এটা নাকি ওদের ফ্যামিলি ট্র্যাডিশন, বউয়ের আঁচলের তলায় থাকার জন্য নাকি ওদের জন্ম হয়নি। আপনার স্বামীর কি কোনো একজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল নাকি? না, উনি বেশি দিন এক জায়গায় বাঁধা থাকতেন না। আপনার শ্বশুর শাশুড়ি ওনাকে শ্রদ্ধাবার চেষ্টা করেননি? ওরা ভেবেছিলেন যে বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তা যখন হলো না তখন আমাকেই দোষ দিতে লাগলেন। বললেন আমিই নাকি ওকে বেঁধে রাখার চেষ্টা করিনি, আমার নাকি কোনো গুণই নেই। কিভাবে ছেলে দুটোকে মানুষ করেছি আপনি ভাবতে পারবেন না অজিতবাবু। হ্যাঁ, সেটা তো কিছুটা আন্দাজ করতে পারছি আমরা। তবে ভগবান একটা ব্যাপারেই আমার উপর সদয় হয়েছেন, যে আমার ছেলে দুটো ওনার মতো হয়নি। আচ্ছা, এই নেশাটা উনি কবে থেকে করছেন বলুন তো? সেটা তো ঠিক বলতে পারবো না, তবে আমরা জানতে পেরেছি 5-6 বছর হলো। ঠিক আছে, এই মুহূর্তে আপনাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার নেই, আপনি এখন আসতে পারেন। নমস্কার। হ্যাঁ অরুণবাবু, আপনারা তো আপনার বাবাকে সবসময় নজরবন্দি করে রেখেছেন, আচ্ছা কারা কারা পাহারা দেন? অজিতবাবু, আমি, অভয় আর মা, এই তিনজনেই পালা করে বাবার কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে বাবার কাছে আমরা যেতে দেই না। আচ্ছা, আপনারা কি কখনো কেউ এই তিনজনের মধ্যে একজন ওই নেশাটা বাবাকে করতে দেখেছেন? না, বাবাকে আমরা ওটা মুখে দিতে দেখিনি, তবে হ্যাঁ আমরা জেনেছি যে বাবা ওটা নেন। ওটা কখনো দেখেছেন? কিরকম দেখতে বা আকারটা কিরকম দেখেছেন কখনো? প্রথম প্রথম বাবা যখন ওটা সবার সামনে নিতেন আমি সেই সময় দেখেছিলাম, ওটা জলের মতো, একটা হোমিওপ্যাথিক শিশিতে উনি ওটা রাখতেন, আর শরবত বা অন্য কিছুর সাথে কয়েক ফোঁটা মিশিয়ে তারপর খেতেন। আচ্ছা আচ্ছা, ওই হোমিওপ্যাথির শিশি জাতীয় কোনো জিনিস আপনি নিশ্চিত যে ওই ঘরে এখন নেই? হ্যাঁ, আমি নিশ্চিত যে ওটা বাবার ঘরে নেই, কারণ আমরা প্রত্যেকে তন্ন তন্ন করে বাবার ঘর খুঁজেছি কিন্তু আমরা পাইনি। তার মানে মোহন ওটা বাইরে থেকে আসে, কে আনে? আচ্ছা, আপনার বাবার কাছে বাইরে থেকে কোনো চিঠিপত্র আসে? না, চিঠি বাবার কাছে সেরকম আসে না।
না, আমি বলতে চাইছি পার্সেল বা এরকম জাতীয় কিছু। হ্যাঁ, সপ্তাহে একটা করে রেজিস্ট্রি চিঠি আসে। কোত্থেকে আসে, মানে কে পাঠায়? কলকাতা থেকে আসে, ওই রেবেকা লাইট নামে একজন মহিলা বাবাকে ওটা পাঠান। হুম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? হ্যাঁ দেখেছি। না, আমি বলতে চাইছি কি থাকে। সাদা কাগজ। সাদা কাগজ? ওই চিঠির মধ্যে শুধু সাদা কাগজ থাকে, আর কিচ্ছু না। আমি আমি ঠিক জানি অজিতবাবু, ওই খামের ভেতর সাদা কাগজ ছাড়া আর কিচ্ছু থাকে না। আপনি ঠিক জানেন যে খামের ভেতর আর কিচ্ছু থাকে না? হ্যাঁ অজিতবাবু, এ ব্যাপারে আমি নিশ্চিত যে খামের ভেতর আর কিচ্ছু থাকে না, কেননা পিয়নের কাছ থেকে রশিদ সই করে ওই রেজিস্ট্রি চিঠিটা বাবা নিলেও চিঠিটা কিন্তু আমি প্রথম খুলি, আর তাতে সাদা কাগজ ছাড়া আর কিচ্ছু থাকে না। প্রত্যেকটা চিঠি আপনিই খোলেন? হ্যাঁ আমি খুলি। কোথায় খোলেন? বাবার ঘরে, কারণ পিয়ন ওটা বাবার ঘরেই দিয়ে যায়। হ্যাঁ, এটা খুব আশ্চর্য না, রেজিস্ট্রি করে খামের ভেতরে সাদা কাগজ পাঠায়। কেন জানেন? না অজিতবাবু। বুঝলে মোহন, এই রেজিস্ট্রি চিঠির কথা শুনে ভেবেছিলাম একটু আশার আলো দেখতে পাচ্ছি, কিন্তু না গো, অন্যদিকে দরজায় একেবারে তালা লেগে গেছে। তাহলে তাহলে আর কি, ব্যাপারটা আপাতদৃষ্টিতে সরল মনে হলো এ কাজ আমার পক্ষে সম্ভব নয়। বুঝলে, একটা কথা আছে না, তুলা শুনিতে নরম, ধুনিতে লবে যান, শুনেছ? এই পঙ্গু আপাত একেবারে বিষ জর্জরিত দেহে বৃদ্ধ মানুষটা যেরকম বুদ্ধি খেলছেন, তার সঙ্গে এটে ওঠা আমার পক্ষে সম্ভব না। এর জন্য দরকার বুঝলে ব্যোমকেশের মতো ক্ষুরধার মস্তিষ্ক একজন লোক। তাহলে আপনি? না, আমি আজকে যাচ্ছি, গিয়ে ব্যোমকেশের সব কথা বুঝিয়ে বলবো, কেমন? ও, একটা ভালো কথা, উনি কি কাউকে কখনো চিঠি পাঠান? না, চিঠি পাঠান না, তবে মানি অর্ডার করে টাকা পাঠান। টাকা পাঠান মানি অর্ডার করে? কাকে? ওই ওই ইহুদি মহিলাকে। ইহুদি মহিলা? সে কে? আসলে উনি নন্দদুলাল বাবুর আগের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি বুঝেছি। ঠিক আছে, আজকে তাহলে আমি উঠি, আবার দরকার পড়লে না হয় আরেকদিন আসবো, কেমন? হ্যাঁ। আচ্ছা, কত টাকা পাঠান জানেন? হ্যাঁ বাবা, মানি অর্ডার করে 500 টাকা পাঠান। তবে অজিতবাবু, কেন পাঠান সেটা আপনাকে আমি ঠিক বলতে পারবো না। হুম, বুঝেছি, আজ তাহলে উঠি। হ্যাঁ, আর একদিন আসবো যদি দরকার পড়ে। নিশ্চয়ই, চলো মোহন, আমি এগিয়ে গিয়ে আসছি। হ্যাঁ নিশ্চয়ই, চলো। এই নাও, তোমার চা। তা ওই আর একজনকে তো দেখছি না, তিনি গেলেন কোথায়? কে? অজিত দাদাবাবু? হ্যাঁ, তিনি বেরিয়েছেন। ও বাবা, তা ওই তুমি গেলে না? কি ওই দুজনের ওই ঝগড়া টগড়া হয়েছে নাকি? হ্যাঁ, তিনি তো ওই বড় একা কোনোদিন কোথাও বেরোন না, তাই আর কি জিজ্ঞেস করছি। ও আচ্ছা, পুটিরাম, তুমি কি অন্ধ হয়ে গেছো? দেখতে পাচ্ছ না আমি একটা জরুরি কাজ করছি, না বিরক্ত করলেই নয়? ও, আমি কিছু জিজ্ঞেস করলেই তোমাদের অসুবিধে হয়ে যায়। ঠিক আছে বাবা, আর তোমাদের কিছু জিজ্ঞেস করবো না। বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস আনতে হবে, টাকার দরকার। ও, তুমি কি বাড়িতে নতুন নাকি? যাও, ওখানে আমার একটা পাঞ্জাবি ঝুলছে ও ঘরে, ওর ভেতরে টাকা আছে, তোমার যতটা প্রয়োজন নিয়ে চলে যাও। ঠিক আছে, ওই যেদিন আমি দেশে চলে যাবো না, সেই দিন তোমরা বুঝতে পারবে যে ওই কি অসুবিধে হয়। হ্যাঁ বাবা, কি হলো কি, পুটিটা মতো গজগজ করছে কেন? ছাড়ো তো ওর কথা, তোমার কথা বলো, ওদিকে তোমার সমস্যা ভঞ্জন হলো? না বাবা, তুমি কবে থেকে এতটা শৌখিন হলে? হ্যাঁ, গা দিয়ে একদম আতরের গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে। সেটা মাখার জন্য নয়, এই আমি নিয়ে এসেছি, এর মধ্যে আতর লাগানো আছে।
বুঝলাম না, ব্যাপারটা একটু খুলে বলো তো। মদন গুণ দ্বিগুণ হলো আর, মদন গুণ দ্বিগুণ হলো আর, সখী আর কেন করো লাজ, মদ মদন গুণ দ্বিগুণ হলো আর। নাও তোমার এসব ছাইপাস লেখা রেখে ওষুধটা খেয়ে নাও। ছাইপাস? ছাইপাস মানে এসব তো মনি মানিক কত, তুমি ছাইপাস বলে উপেক্ষা করছো, অবহেলা করছো, তোমার দোষ কি? অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ, এ সমস্ত অমূল্য সাহিত্যের মর্যাদা তুমি কি বুঝবে? রাম আমার কপাল, সব আমার কপাল। আমি কেন, সবাই অশিক্ষিত, তাই তোমার সব মহামূল্য লেখা দেখে সব শিউরে ওঠে। নাও সেটা খেয়ে নাও। বাচ্চা ডাক্তার কোথায়? আপদ বিদায় হয়েছে নাকি আমার কুপুতদের সঙ্গে বসে বসে ষড়যন্ত্র করছে? চলে গেছেন। ভালো হয়েছে। আর ওই টিকটিকিটা? উনি আগেই চলে গেছেন। বদমাইশ, মিথ্যাবাদী, একের নম্বরে ছিঁচকি চোর। হ্যাঁ বলে কি না ইয়ে, সে নাকি সম্পাদক, আমার লেখা ঝামাবে? হ্যাঁ ভেবেছে বুড়োটা একটু বোকাশোকা আছে, আর পট্টি দিয়ে দেবো, ভরকি দেবো। আরে বাবা, এই নন্দ দুলাল একে সে সহজ বান্দা নয়, তাকে ঠকানো তো সোজা নয়। না সহজ বান্দা তো তুমি নও, তবে তুমি বুদ্ধিমান, তোমার কত জ্ঞান, তাই তো আমাদের এই অবস্থা এখন। এই অবস্থা মানে কি? খারাপ অবস্থা আছো, দিব্যি তো পাওয়ার পর পাঠি তুলে আয়েস করে বেড়াচ্ছ, আমাদের এই অবস্থা। আচ্ছা কি জানো, ওই 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 নাকে কান্না কাঁদাটা তোমাদের এটা এটা অভ্যেস, এটা অভ্যেস। মা ঠিকই বলতেন। তিনি চলে গেছেন, তাকে আবার টেনে আনছো কেন? আচ্ছা আচ্ছা তুমি কি একটু কি একটু ভালো হতে পারো না? হ্যাঁ আচ্ছা, তোমার ছেলেগুলো এত ভালো, এত ভালোবাসে তোমায়, ওরা চায় তুমি তুমি আগের মতো সুস্থ হয়ে ওঠো, ভালো হয়ে ওঠো। ছোটটা ফ্যাট ফ্যাট করো না, ভালো ছেলে, ভালো ছেলেটা চাই, দিন রাত্রি আমার পেছনে পড়েই আছে, একবারে পড়েই আছে। আরে আমি খারাপটা কি করছি? আমি এই ছেলের বাড়িতে রাত কাটাই না, জুয়া খেলে সব বসে উড়িয়ে দিই না, হ্যাঁ বলতে পারো একটু ওই একটু নেশা করি, তার জন্য এত কথা? আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না যে এই নেশা তোমাকে দিন দিন শেষ করে দিচ্ছে? এই বয়সে পঙ্গু হয়ে পড়ে আছো, তাও তোমার শিক্ষা হচ্ছে না। আবার জ্ঞান দিচ্ছ? আবার এই জন্য কোন কালে তোমার সঙ্গে আমার কথা কইতে প্রবৃত্তি হয় না। তুমি এখন তুমি যাও, যাও এখান থেকে। যাচ্ছি, তোমাকে আর আমার বোঝাতে ইচ্ছে করে না, সহ্যের সীমা পার হয়ে গেছি আমি, যা হয় এবার হোক। যদি অজিত বাবু কিছু করতে পারেন ভালো, না তুমি ডাক্তার বাবুকে বলে দেবো তোমাকে সারানোর চেষ্টা যেন উনি না করে। তোমরা চাও আমি পটান করে পটলটা তুলে বসি, তুমি আর তোমার এই অকাল কুষ্ঠান্ড ছেলে, তোমরা চাইছো যে কত তাড়াতাড়ি আমি চোখ বুঝবো, সেটা হবে না, সেটা হবে না। ও ডাক্তার বাবা খেয়ে আসুক চাই না আসুক, আমি বাঁচবো, আমি অনেক দিন বাঁচবো, বুঝতে পারছো? অত সহজে আমি তোমাদের রেহাই দেবো না, দেখো যত যাও দূর হয়ে গেছে। সবই তো শুনলে। এবার তুমি একটা কিছু করো ভাই, আমার পক্ষে তো আর সম্ভব হচ্ছে না। আমার মনে হয় বুঝলে এই আতরটা অ্যানালাইজ করলেই পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? বাহ, এ তো চমৎকার গন্ধ, খাঁটি আতরের গন্ধ। হ্যাঁ কি যেন বলছিলে পাওয়া যাবে? আমি বলছি যে নন্দদুলাল বাবু হয়তো এই আতর মাখা ছল করেই, যার গন্ধ এক মাইল দূর থেকে পাওয়া যায় সেটা গোপনে ব্যবহার করবেন কি করে?
আর তাছাড়া উনি যে আতর মাখতেন তার কোনো প্রমাণ পেয়েছো? না, সেরকম কোনো প্রমাণ পাইনি। না ভাই না, ও পথে গেলে চলবে না, অন্যদিকে ভাবতে হবে, অন্য পথে খুঁজতে হবে। কি করে জিনিসটা ঘরে আসে, কি করে সবার চোখ এড়িয়ে সেটা উনি খান, কেনই বা সাদা কাগজ রেজিস্ট্রি করে আসে, তারপর তারপর কি, তারপর ওই যে ওই মহিলা কি যে নাম বললে, রেবিকা লাইট, হ্যাঁ হ্যাঁ, ওনাকে কেনই বা টাকা পাঠানো হয়? এ দেখো ভাই, আমার পক্ষে আর এই সম্ভব না, এবার তুমি অন্তত কিছু ভেবে বার করো। তুমি ভাবো, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলা যায়? ভাবো, ধৈর্য ধরে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোড় বান্দা হয়ে ভাবো। তা তুমি কি করবে শুনি? না, আমিও ভাবছি, তবে ওই আমি একাগ্র চিত্তে ভাবতে পারবো না, আমার উপর ওই জালিয়াতি রয়েছে না। ঠিক আছে, বেশ বেশ বেশ, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, এবার থেকে যা ভাবার আমি ভাববো। এটা মোটেই এমন কিছু কঠিন কাজ নয় যে আমি খুঁজে বার করতে পারবো না। বাহ, এই তো পুরুষের মতো কাজ। এই তো, আরে কি ব্যাপার বলো তো, সাত সকালে বেরিয়ে গেলে। হ্যাঁ, আর ব্যাপার, ওই জালিয়াতটাকে জব্দ করে দিলাম বুঝলে, এবার একটু হাঁপ ছেড়ে বাঁচবো। উফ, কদিন ধরে যা গেল। সেটা আমি বুঝলাম, কিন্তু আমাকে একবার বলে গেলে না তুমি? আরে বলে যেতাম তো, আমি দেখলাম তুমি অকাতরে ঘুমোচ্ছ, তারপরে কালকে রাত্রি অনেক তুমি জেগেছো, তাই কেন তুমি রাগ করেছো? না না, তোমার সঙ্গে এতদিন ঘর করছি না, তোমার চরিত্রটা আমার এতদিনে বোঝা হয়ে গেছে, রাগ ফাগ করিনি। যাকে তুমি চা খাবে তো? না, কি ভাবলে সেটা বলো। হ্যাঁ বুঝলে ব্যোমকেশ, আমি কয়েকটা জিনিস ভালো করে ভেবে দেখলাম, যে ওই যে ধরো তোমার ওই সাদা কাগজ যেটা আসে নন্দদুলাল বাবুর কাছে, আমার মনে হয় ওতে অদৃশ্য কালিতে কোনো কিছু লেখা থাকে, বুঝেছো? যদি তাই হবে তাতে নন্দদুলাল বাবুর লাভ কি? নেশার জিনিসটা তো আর পৌঁছতে পারছে না, অতএব তোমার ওই ভাবনাটা বাতিল। বাতিল, বেশ। আচ্ছা ধরো ওই যে জিনিসটা যেটা বাইরে থেকে ভেতরে আসে, সেইটা নন্দদুলালবাবু কোথায় রাখেন? না যদি এরকম হয় যে হোমিওপ্যাথি শিশিতে সেটা ভরে রাখেন, সেটা তো সম্ভব নয়, তাই না? কারণ অষ্টপ্রহর অনেকগুলো চোখ তার উপর দৃষ্টি রাখছে, তার ঘরে খানা তল্লাশি চলছে, তাই না? আর একটা জিনিস বুঝলে, কি এই ব্যোমকেশ, তুমি কিন্তু হাসবে না, কারণ তুমি বলেছো যে কোনো বিষয়ে যুক্তিসঙ্গত প্রমাণ যদি থাকে সেটা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও সেটাকেই প্রমাণ হিসেবে ধরতে হবে, এখানে এটাই হচ্ছে সমস্যার একমাত্র সমাধান। বেশ বেশ, তা তুমি নিজে কি ভেবেছো সেটা বলো। দেখো শুনতে একটু অস্বাভাবিক লাগলেও, আহা লজ্জা পাচ্ছ কেন বলো? দেখো নন্দবাবুর ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখলাম বুঝলে, এখন আমার সেটা মাথায় এলো। আচ্ছা নন্দবাবু কি ওই মাকড়সাগুলোকেই ধরে ধরে খান? সত্যি অজিত, তুমি জিনিয়াস, তোমার জুড়ি মেলা ভাই। দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা তো হবে না ভাই, ওই গরলের ঘা শরীরে ফুটে বেরোবে। তবে তুমি বলো, সাদা কাগজ ডাকে কেন আসে সেটা বুঝতে পেরেছো? না। ইহুদি ভদ্রমহিলাকে কেন টাকা পাঠানো হয় সেটা বুঝতে পেরেছো? না। আচ্ছা নন্দদুলাল বাবু কেন অশ্লীল গল্প লেখেন সেটা বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? একেবারে যে পারিনি তা নয়, তবে কোনো কিছু আন্দাজের উপর ভিত্তি করে কোনো বিষয়ে সিদ্ধান্তে আসাটা উচিত হবে। কি বিষয়ে? সবার আগে জানা দরকার যে নন্দদুলাল বাবুর জিভের রং কি। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? হ্যাঁ আশ্চর্য, আমি তোমাকে মাকড়সার কথা বললাম বলে না তুমি এইসব কথা বলছো? হ্যাঁ আচ্ছা ব্যোমকেশ, আমি তো মেনে নিয়েছি যে তোমার বুদ্ধিশুদ্ধি আমার থেকে বেশি, কিন্তু এটা নিয়ে এত অহংকার কিন্তু মোটেও ভালো নয়, এটা খুব জটিল একটা সমস্যা, অথচ প্রথম থেকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো। ঠাট্টা? তুমি রাগ করলে,
অথচ এই কেসে ওই জিভের রংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি ওনার জিভের রং লাল হয় তাহলে ভাববো আমার অনুমান সত্যি, আর যদি তা না হয়। তুমি কিছু লক্ষ্য করনি? এটা লক্ষ্য করার বিষয় নয়, আর তুমি আমাকে বলো নি কিছু, কিন্তু এটাই সবার আগে লক্ষ্য করা উচিত ছিল। যাক গে, তুমি এক কাজ করো, নন্দুরাবাবুর বাড়িতে ফোন করে ওনার ছেলের কাছে খবরটা নাও। মানে জিভের রং? তা ও আবার সেটাকে ঠাট্টা বলে ভাববে না তো? ভয় নাই, তোর ভয় নাই, ওরে ভয় নাই, কিছু নাই ভাবো না। বাহ, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ফোনটা করি। কর। নমস্কার, আমি অজিত বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ, কে অরুণবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অজিতবাবু বলছি। আচ্ছা, একটা জিজ্ঞাসা ছিল, মানে আপনার বাবার প্রসঙ্গে আর কি। না, এখনো তো ধরা যায়নি। হ্যাঁ, আচ্ছা, কিছু যদি মনে না করেন, মোহন আছে নাকি? হ্যাঁ, একটু মোহনকে দিন না, ওর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, কে মোহন? শোনো, আমি অজিত বলছি। আচ্ছা, তখন একটা কথা তোমাকে জিজ্ঞাসা করা হয়নি, ওই নন্দদুলালবাবুর মানে জিভের রংটা কেমন ছিল? জিভের? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, পরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও ও শোনো, ব্যোমকেশ তোমার সঙ্গে একটু কথা বলবে। হ্যাঁ, ধরো। হ্যাঁ মোহনবাবু, আমি ব্যোমকেশ বক্সি বলছি। লাল তো, তবে আর কি, হয়ে গেছে। হ্যাঁ, আপনার দাদার উত্তর পাওয়া গেছে, অজিতই ভেবে বার করেছে, আমি শুধু সাহায্য করেছি মাত্র। হ্যাঁ, আসলে এই জালিয়াতি নিয়ে কয়েকদিন ব্যস্ত ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, জালিয়াতকে ধরা গেছে। আপনাকে বিশেষ কিছু করতে হবে না, আপনি শুধু নন্দদুলালবাবুর ঘর থেকে ওই লাল কালির দোয়াতটা আর লাল রঙের পেনটা একটু সরিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনি এক কাজ করুন, কালকে আসুন, তখন সবিস্তারে কথা বলব। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদের পক্ষ থেকে অজিতকে ধন্যবাদ জানিয়ে দেবো তো? হ্যাঁ নিশ্চয়ই জানিয়ে দেবো। আমি বলেছিলাম না যে ওর বুদ্ধি এখন ক্ষুরদার হয়ে উঠেছে। তবে আচ্ছা আচ্ছা, রাখি। কেমন বুঝছো? যাকে যেটা বলছিলাম, ওই মোহন বলছিল কথাটা ওর দরকারি বলে মনে হয়নি বলে ও আর বলেনি। কিন্তু ব্যোমকেশ, নন্দদুলালবাবুর জিভের রং লাল, এটা একটু অস্বাভাবিক লাগছে না? কারণ উনি তো বেশি পান খেতেন না। তোমার কি মনে হয়? তুমি বুঝতে পারলে? হ্যাঁ, কিছু কিছু বুঝতে পারছি। ব্যোমকেশ, তুমি একটু সব কিছু পরিষ্কার করে খুলে বলো, কি করে বুঝলে বলো তো? বলছি, তবে তুমি প্রথম থেকেই ভুল পথে যাচ্ছিলে অজিত। কি করে? দেখো, একটা ব্যাপার প্রথমেই বুঝতে হবে, যে জিনিসটার তো আর হাত পা নেই যে সে নিজে ঘরে ঢুকে আসবে, তাকে নিশ্চয়ই কেউ ঘরে নিয়ে এসেছিল। হ্যাঁ সে তো বটেই। এখন প্রশ্ন হচ্ছে যে কে এসে, সেটা তুমিই বলো। ঘরে পাঁচজন ঢুকতে পারে, এক ডাক্তার, দুই ওনার স্ত্রী, আর দুই ছেলে, আর একজন। তাহলে ওই পঞ্চম ব্যক্তিটি কে? না, প্রথম চারজন তো আর ওনাকে বিষ দেবে না, এটা পঞ্চম ব্যক্তিরই কাজ। তুমি বুঝতে পারলে না পঞ্চম ব্যক্তি কে? পঞ্চম ব্যক্তি হচ্ছে ওই পিয়ন। পিয়ন ওই সপ্তাহে একবার করে সই করাবার জন্য ঘরে ঢোকে, আর তার মারফতই জিনিসটা ঘরে আসে। না কিন্তু খামের মধ্যে যে কাগজটা থাকে সেটা তো সাদা, ওর মধ্যে তো কিছু থাকে না। সেখানেই তো ফাঁকি,
সবাই ভাবে যে জিনিসটা খামের মধ্যে আছে, পিয়নকে কেউ লক্ষ্য করে না। পিয়ন অনায়াসে ওই লাল দোয়াতের কালিটা বদলে দিয়ে চলে যায়। দেখো অজিত, রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠানোর অর্থ হচ্ছে কোনো রকমভাবে পিয়নকে নন্দদুলালবাবুর ঘরে ঢোকার সুযোগ করে দেওয়া। তারপর তারপর আর কি, তুমি কিন্তু একটা ভুল করেছিলে। ওই যে ইহুদি ভদ্রমহিলাকে উনি টাকা পাঠাতেন, ওটা কিন্তু পেনশনের টাকা নয়, এরকম কোনো নিয়ম কোথাও নেই। আচ্ছা, উনি আসলে ওষুধের দাম পাঠাতেন, আর ওই ভদ্রমহিলা পিয়নের মারফত ওষুধটা পৌঁছে দিতেন। ও, তাই নাকি? হুম। এবার উনি করলেন কি, উনি দেখতে পেলেন যে ওনার কাছে ওষুধটা এসে গেল, কিন্তু বাড়ি ভর্তি তো লোক, সবার নজর রয়েছে, সবার চোখ এড়িয়ে উনি খাবেনটা কী করে? উনি তখন করলেন কি, মানে গল্প লিখতে আরম্ভ করলেন। একদম ঠিক, হাতের কাছেই লেখার সব সরঞ্জাম রয়েছে, ওনাকে উঠে কোথাও বাইরে যেতে হবে না, তাই খাটে বসেই তিনি কাজ সারতে লাগলেন। পারলে তো যে জিভের রং লাল কেন? না না, লালই যে হবে তুমি কি করে বুঝলে? ওটা তো কালো হতে পারতো। আ ভগবান, আরে বাবা, কালো কালি যে বেশি খরচ হয়, এরকম পরম নিধি উনি কি বেশি খরচ করতে পারেন? তাই তো লাল কালির ব্যবহার। হুম, এবারে বুঝতে পারলাম। আচ্ছা, তুমি এটা বুঝলে কি করে বলো তো? খুবই সহজ। দুটো জিনিস আমার খুব অবান্তর লেগেছে। এক হচ্ছে রেজিস্ট্রি করে ওই সাদা কাগজ আসা, আর দুই হচ্ছে নন্দদুলালবাবুর গল্প লেখা। এই দুটোর কারণ অনুসন্ধান করতে গিয়ে আসল ব্যাপারটা বেরিয়ে পড়ল। সত্যি তোমার মাথা দিয়েও কিন্তু কম অসাধারণ নয়। দেখো আবার কার ফোন এলো। হ্যালো, ব্যোমকেশ বক্সি কত? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু বলুন। সে কি নন্দবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন, সে আর কি করা যাবে? হ্যাঁ, অজিতকে গালাগালি করছেন, সকার বকার তুলে? না না না, এটা তো ভালো কথা নয়। যদিও অজিত সেসব নিয়ে কিছু মনে করে না, কারণ অজিত জানে যে অবিমিশ্র প্রশংসা এই পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। যেমন মধু আর হুল, পদ্ম আর কাঁটা, এইসব নিয়েই তো পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নমস্কার।
না না মানে ওই মোহনের সঙ্গে আমাকে নিয়ে আর কি হচ্ছে নাকি? হ্যাঁ না না প্রবলেমটা না হয় তুমি সলভ করেছো, তাই বলে আমাকে নিয়ে এইসব না। এটা কিন্তু তুমি ঠিক বললে না অজিত। দেখো তুমি যদি ওখান থেকে ফিরে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে না বলতে তাহলে কি আমি এই রহস্যের কিনারা করতে পারতাম? তাই এর অর্ধেক কৃতিত্ব তোমার। তুমি তাহলে বলছো? অবশ্যই। তা বলে তুমি আবার আহ্লাদে গদগদ হয়ে ওই নন্দদুলাল বাবুর বাড়ি পৌঁছে যেও না। তোমার উপর যা চটে আছেন উনি সামনে পেলে যে কি করবেন ঈশ্বরই জানে। তোমার মাথা খারাপ হয়েছে? আমি আর ওদিকে ভাড়াই। উফ, কি বাসটাই আমাকে দিয়েছিলে, হঠাৎ গোয়েন্দাগিরি করতে যেতে হলো, ওদিকে আমি আর যাচ্ছি না ভাই। আচ্ছা যাকে অজিত, এই আমার না খুব চা খেতে ইচ্ছে করছে, তোমার করছে? হেই, আমারও অনেকক্ষণ ধরে না চা 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 করছে প্রাণটা। যাও পুটিরামকে বলো। বাবা, পুটিরাম, পুটিরাম, ও পুটিরাম, একটু চা বানাও দেখি। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।